তো মাইনক্রাফটের লাস্ট পার্টে গাইস তোমরা দেখেছিলে যে আমাদের ওয়ার্ল্ডে সাইথামা চলে এসেছিল, প্লাস তারপর ওখানে একটা পোর্টাল খুলে গেছিল যেটা একদমই আলাদা ধরনের পোর্টাল, যেটাকে আমি চিন্তামো না জানতামো না, এন্ড পোর্টালও না প্লাস নেদার পোর্টালও না, ওটা একটা আলাদাই ধরনের পোর্টাল ছিল যেখান থেকে আমরা সাইথামার জামা কাপড় কালেক্ট করে আনলাম। প্লাস আমরা সাইথামার পাওয়ার দিয়ে আমরা পুরো ওয়ার্ল্ডটাকে বাঁচাবার চেষ্টায় ছিলাম, কিন্তু আমাদের ওয়ার্ল্ড বেশিরভাগ ডিস্ট্রয় হয়ে গেল। তারপর আমার স্ক্রিনটা ফ্লাকচুয়েট করলো, তারপর দেখো গাইস এখানটা কেমন হয়ে রয়েছে, আর খুব বেশি অন্ধকার হয়ে রয়েছে, আর ওইখানে কিছু একটা রয়েছে, এটা কি আমি জানি না। হ্যালো, এটা কিছু তো একটা রয়েছে, আর এখানে এত অন্ধকার কেন ভাই, এতটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে কিছু তো একটা রয়েছে যেটা কিছু একটা ফেস রয়েছে, আর ওখানে চোখ কিছু একটা, ভাই আমি তো কিছু বুঝতেই পারছি না এখানে কি রয়েছে। ফিলহাল আমি জানি না কি হচ্ছে এখানে, কারণ লাস্ট টাইম আমার স্ক্রিনটা ওখানে একদম গ্লিচি হয়ে গেছিল, আমি কিছু বুঝতেই পারছিলাম না যে ওখানে কি হবে। হ্যালো, এখানে কি হলো ভাই, এখানে হলোটা কি, ওখানে ওইটা রয়েছে, এটা আমি জানি না, একটা আননোন জিনিস। আর এখানে ভাই তলায় ব্যাডরক পর্যন্ত পুরো মনে হয় খোঁড়া আছে, যেটা আমি করেছিলাম, কিন্তু এই জিনিসটা আমি করিনি গাইস। এখানটা খুবই অন্ধকার, চলো বেডে গিয়ে শুয়ে যাওয়া যাক। কিন্তু তার আগে আমরা কাউকে একটা দেখতে পেলাম, যেটা আমি জানি না কে ভাই, আমার ওয়ার্ল্ডে আবার নতুন কে একটা চলে এলো। প্লাস তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ যে আমার কাছে কোনো জামা কাপড় নেই সাইথামার, আমি ওগুলোকে খুলে রেখে দিয়েছি, যেটা রয়েছে এই কোবাল স্টোনটার তলে একটা চেস্ট দিয়ে আমি ওগুলোকে রেখে দিয়েছি আরামসে। কিন্তু ওটা কে ছিল, আর এখানে কিছু তো একটা লেখা পড়েছিল আমি দেখতে পেয়েছিলাম গাইস, আমি জানি না ওটা কি লেখা, কিন্তু কিছু তো একটা লেখা পড়েছিল, ইউ ডিডেন্ট নো হোয়াট ইউ ডিড, হিরো ব্রাইন জয়েন দ্য গেম। গাইজ আমাদের ওয়ার্ল্ডে সাইথামার পর কোথা থেকে হিরো ব্রাইন জয়েন করলো ভাই, আর পেলস ওজি ভাই, এটা কি আমাদের ওয়ার্ল্ডে হিরো ব্রাইন জয়েন করে ফেলেছে, আমি জানি না কোথায় থেকে, কিন্তু হিরো ব্রাইন জয়েন করে ফেলেছে, আর ও খুব বাজে বাজে স্কেয়ারি দিচ্ছে, তাই জন্যই এই ওয়ার্ল্ডটা এতটা স্কেয়ারি হয়ে রয়েছে, এতটা অন্ধকার হয়ে রয়েছে গাইজ। তোমরা নিশ্চয়ই ওখানে দেখতে পাচ্ছ যে ওটা নিশ্চয়ই হিরো ব্রাইন, ইয়েস ওটাতেই নিশ্চয়ই হিরো ব্রাইন এসছে, আমার যাওয়াটা উচিত, কিন্তু আমাকে টর্চ নিয়ে যেতে হবে, প্লাস আমাকে একটা সোর্ডও নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে সেরম কিছু নেই। আমার মনে হয় বেটার আমার ঘুমিয়ে পড়া, সকালবেলা কালেক্ট করা, মানে দেখা সব কিছু, কিন্তু তাও চলো এখন গিয়ে একবার চেক করে নিই। আর আমার কাছে ফুড অনেক ছিল, আমি ফুডও খুঁজে পাচ্ছি না ভাই, আমার কাছে গোল্ডেন অ্যাপল রয়েছে, এনচান্টেড গোল্ডেন অ্যাপল রয়েছে, কিন্তু ফুড কোথায়, হ্যালো ফুড কোথায়, এক্সকিউজ মি, এই তো। আর আমার ডায়মন্ড আর্মার ছিল, যেটা মনে হয় আমি ওই পোর্টালের আশেপাশে কোথাও একটা রেখে এসেছি, এটা ডায়মন্ডের প্যান্টুল, আর ডায়মন্ড তো আছে আই থিঙ্ক, ডায়মন্ডের আর্মার এখানে নেই, কারণ আমি সব কিছু ওই পোর্টালটার আশেপাশে রেখে এসেছিলাম। আর আমি এটাকে পরে নিই আর খেয়ে নিই এটাকে, কারণ ভাই তোমরা জানো আমার ওয়ার্ল্ডে এখন হিরো ব্রাইন কোথা থেকে ঢুকে গেছে, আমি নিজেও জানি না, এখন গিয়ে চেক করা যাক কোথায় আছে হিরো ব্রাইন। প্লাস এত অন্ধকার হয়ে রয়েছে, আমি কিছু দেখতেও পাই ভাই, কিছু দেখা যাচ্ছে না, ছেড়ে দাও আমি গিয়ে চেক করবো সকালবেলা যে ওখানে কী হচ্ছে, চলো ঘুমিয়ে পড়ি চুপচাপ চুপচাপ এখানে। ভাই আমি ভুলভাল যা তা টিপে দিয়েছি, আমার মুখের সামনে হঠাৎ করে হিরো ব্রাইন চলে এসেছিল কোথায় দিয়ে, এবার একে আমাকে নেপটাতে হবে ভাই, আমার ওয়ার্ল্ড থেকে কোথায় থেকে এলো হঠাৎ করে হিরো ব্রাইন আমার মুখের সামনে। ভাই আমি চুপচাপ শুয়ে পড়ি, মুখের সামনে হিরো ব্রাইন আসুক যাই করুক, আসেনি কিন্তু, কালো ট্রাই টু এসকেপ। ভাই আমরা কোথায় আছি এটা, আরে রেড স্টোনের মাঝখানে আমরা, আর আমরা হিরো ব্রাইনের একটা কোনো পুতলা ফুতলাকে মেরে দিলাম ভাই, আমার লিটারেলি গলা শুকিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, এত অন্ধকার কেন ভাই, আমি কোনো তো একটা দিকে চলে এসেছি কিন্তু আমি বুঝতে পারছি না কোথায়। ও ফাইনালি মনে হয় রাস্তা পেয়ে গেছি, হেল ভাই তোমরা সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পেলে যে কেমন হলো, মানে আমরা যতবার ঘুমাবো আমাদের সাথে এরকমই হবে ভাই, হিরো ব্রাইন আমার কাছে সাইথামার পাওয়ার আছে, বিশ্বাস কর আমি গম ভেঙে দেবো তোর ভাই আমার মুখের সামনে আসলে। এখানে আমার ডায়মন্ডের একটা এনচান্টেড পিকাক্স রয়েছে, কিন্তু আমার ওটা লাগবে না, আমি আয়রনের পিকাক্স নিয়ে যাবো ফিলহাল, আর সোর্ডটাকেও নিয়ে যাবো, প্লাস আমার মনে হয় কয়েকটা আমার সোর্ড বানিয়ে নেওয়া উচিত, আর একটা সোর্ড, কারণ আমার কাছে সেরম কিছু নেই, আর ডার্ট নিয়ে নিই কয়েকটা, খাবার রয়েছে, আর কয়েকটা উড নিয়ে নেওয়া উচিত আমার, এটা তো নেই ভাই, আমাকে একটা ইয়ে নিয়ে যেতে হবে, বুট কাটার ইয়ে, কিন্তু ছাড়ো আমরা গিয়ে আগে আমাদের জিনিসটাকে নিয়ে আসি, যে আমরা ওই জিনিসপত্রগুলোকে যেখানে রেখেছিলাম ওই পোর্টালটার আশেপাশে গাইজ, তারপর আমরা একটু দেখি ফার্মিং করতে যাবো, কিন্তু এখানে হিরো ব্রাইন যেহেতু রয়েছে ভাই আমাদের খুব বেঁচে থাকতে হবে, আর এখানে আমি আমার লাম্বাগুলোকে রেখেছিলাম। হ্যালো ভাই এখানে কেউ নেই, ভাই কেউ নেই এখানে, আমি যাদেরকে ভাই এখানে ট্র্যাপ করে রেখেছিলাম এখানে কেউ নেই, আর আমার বাড়ি এখনো মাটির রয়েছে, আমি কি করবো আমি নিজেও জানি না গাইস, এখানে আমি ট্র্যাপ করেছিলাম তাদেরকে আর তারা এখনো নেই, আমার চাষটা মনে হয় তোলার সময় চলে এসেছে, তো চলো তুলে নিই এটাকে, আর আমার এটা অটোমেটিক চাষ আমি বানিয়েছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা অটোমেটিক সব উঠবে, আর এটাকে আমরা আবার বন্ধ করে দিই, আর এখানে আরেকটা রয়েছে লিভার, যেটাকে আমাদের অন করলে সব কটা চাষ নিজেই উঠে যাবে অটোমেটিক, আর শুধু আমাদের গিয়ে কালেক্ট করতে হবে এবার, আর কালেক্ট করার জন্য আমি কোনো দরজা তো বানাইনি ভাই, আমাকে এটাই ভেঙে ঢুকতে হবে, কিন্তু যেটা হচ্ছে বড় কথা আমার ওয়ার্ল্ডে হিরো ব্রাইন কোথায় থেকে এলো, আমি জানি না আমার ওয়ার্ল্ডে হিরো ব্রাইন কোথায় থেকে এলো, কিন্তু ভাই
আমি আমার জিনিসপত্র নিয়ে আসবো, প্লাস আমার সাইথামার পাওয়ার আমার কাছে এখনো আছে। কে কার এরকম কি বলবো আমি বুঝে পাচ্ছি না ভাই, খুব বাজে ভয় দেখাচ্ছে হিরোব্রাইন, আর আমি তার মধ্যেই নিজের কাজটা করার চেষ্টা করছি। তারপর দেখা যাক এই হিরোব্রাইনকে কি করে তাড়ানো যায় ভাই এখান থেকে, আমার ওয়ার্ল্ড থেকে হিরোব্রাইনকে যেভাবে হোক বের করতে হবে, না তো আমার ওয়ার্ল্ডে পুরো খেয়ে ফেলবে আর আমাকেও ছাড়বে না ভাই, আমাকেও খেয়ে ফেলবে। আর তার মধ্যে আমি চাষ করছি নাকি, দেখেছো কনফিডেন্ট দেখেছো বান্দার, হাই লেভেল কনফিডেন্ট ভাই, আমরা এর মধ্যেও চাষ করছি। ঠিক আছে হয়ে গেছে এটা, এবার আমার ক্যারেট ফ্যারেট রয়েছে, যেহেতু আমি ক্যারেটগুলো ভাই এখানে জমা হওয়ার কথা কিন্তু একটাও জমা হচ্ছে না। চলো ক্যারেট 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 ক্যারেট, চলো ক্যারেট তুলে নিয়েছি, এবার ক্যারেটগুলোকে বসিয়ে দিই আরামসে। আর হিরোব্রাইন নাই মাঝে আমার সামনে আসে, ওয়েল তো গাইজ আমি এগুলো সব বসিয়ে দিই চলো। আর হিরোব্রাইন যদি এই টাইমে জাম্প স্কেয়ার দেয় ভাই, আমি সাইথামার স্যুট বের করব, পড়বো, পড়ে ওর গম ভেঙে দেবো ভাই। চেনে না আমাকে, চেনে না, ও অ্যাটলিস্ট আমাকে চেনে না ভাই, কি হচ্ছে আমার সাথে সব আলাদাই কেস হচ্ছে। তো চলো এইগুলো আমার সব লাগানো হয়ে যাওয়ার পর আমরা যাবো হচ্ছে ওই কেভটাতে যেখানে আমাদের পোর্টালগুলো ছিল, যেখান থেকে অন্য ডাইমেনশনের লোকগুলো আমাদের এখানে আসছিল। আর আমি জানি না ভাই কীভাবে বাকি জিনিসপত্র হবে বা কীভাবে কী হবে, কিন্তু তাও চলো আমি এখানে এটাকে বসিয়ে দিই। এবার আমাদের চেস্টেও এখানে আছে আশা করছি কিছু জিনিসপত্র, ইয়েস চলো রয়েছে। তো এগুলোকে আমি তুলে নিয়ে গিয়ে রেখে দিই আরামসে আমাদের বাড়িতে। আর এখানে আমি ওই গাছটাও গিয়েছিলাম, প্লাস ওই হিরো ব্র্যান্ডের ওটাকেও চেক করা হয়নি ওখানে কী রয়েছে। ছেড়ে দাও এগুলোকে এখানে রেখে দিই, চলো সাতখানা ব্রেড আই থিঙ্ক দরকার নেই, আর একটুখানি ব্রেড নিয়ে নিই কারণ আমরা কেভটাতে যাচ্ছি। প্লাস আমাদের সাথে হালকা উড নিয়ে গেলেও হতো, ব্রেড 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 ও পাশে ছিল, আর একটা ওয়াটার বাকেট। অল রাইট চলো ওয়াটার বাকেটও নিয়ে নিয়েছি, ওকে। তো চলো আর আমি তোমাদের এখানে দেখিয়ে দিই গাইজ, সাইথামার সব জামা কাপড় এইখানে লোকানো আছে, এই দেখো এখানে রয়েছে সব জামা কাপড় সাইথামার, যেগুলো দিয়ে আমি নিজের ওয়ার্ল্ডকে বাঁচাই তো নি ডিস্ট্রয় করেছি কিন্তু বাঁচাবার চেষ্টাও করেছিলাম। তো চলো এবার আরামসে যাওয়া যাক। আর আমি যতটা জানি আমার সিঁড়িটা মাঝখান দিয়ে ভেঙে গেছে, না ভাই সিঁড়িটা ভেঙে গেছিলো, আচ্ছা সাইডটা ভেঙেছে, আমি বুঝে মানে ভুলে গেছিলাম যে সাইডটা ভেঙেছে। তো চলো এইখানটা কি ডিস্ট্রাকশন আমরা করেছিলাম ওগুলো আমরা আগে দেখে নিই যে আমরা কত কি এখানে ভেঙেছিলাম। আর তার আগে গাইজ এই যে এই জিনিসটা রয়েছে এটা কি, এটা কি আই থিঙ্ক আমার ওয়ার্ল্ডে এইটার জন্য, হেল ভাই তলায় ব্যাড রক পর্যন্ত খোড়া নাকি এটার জন্য, ভাই তোমরা বুঝতে পারছো পুরো ব্যাড রক পর্যন্ত খোড়া রয়েছে এটা, পুরো ব্যাড রক মতো। আর আমার ওয়ার্ল্ডে ভিলেজাররা সব গায়েব রয়েছে, হ্যালো দেখো গাইজ এখানটা পুরো ইয়ে হয়ে রয়েছে, আমার ওয়ার্ল্ডে আই থিঙ্ক ভিলেজাররা একটাও নেই, মানে বেশিরভাগ কয়েকটা ভিলেজার তো বেঁচেছিল আমি যতটা জানি, কারণ আমি সবাইকে তো বাঁচাতে পারিনি কিন্তু কয়েকজনকে বাঁচিয়েছিলাম, আর কয়েকটা ভিলেজার তো থাকার কথা। হ্যালো এক্সকিউজ মি ভাই একটা ভিলেজার তো দেখে যাক, আমি কি সুনসান ওয়ার্ল্ডে থাকবো একা, হ্যালো আমাদের গুল্লুল ব্রো এটা কি হয়েছে এখানে, হোয়াট দ্য হ্যাক ভাই এটা কি, আমি গিয়ে দেখবো শিগগিরই ওখানে, কিন্তু তার আগে আমি আমার ভিলেজারগুলোকে খোঁজ নি ভাই, ভিলেজারগুলো কোথায়, আমার একটাও ভিলেজার এখানে জ্যান্ত নেই, মানে একটাও না ভাই একটাও না এখানে, মানে জ্যান্ত ছিল ভাই, আমরা দেখো এতটা এদিকটা তো ওয়ার্ডেন্সরা এসেছিল কিন্তু অতটা ডিস্ট্রয় করতে পারিনি, আর আমি ওদিকটা একটুখানি বাঁচা থেকে ডিস্ট্রয় হয়েছে যদিও, কিন্তু তাও এখানে তো ভিলেজাররা থাকার কথা কিন্তু এখানে তাও একটাও ভিলেজার নেই। আর আমি আমার সাথে একটু উড নিয়েও বেরোইনি, যদি আমি আমার ওই পোর্টালের ওখানটাতে যাই তাও আমি একটাও কাউকে দেখতে পাবো না ভাই, আর এখানে একটাও ভিলেজার নেই ভাই, পুরো ওয়ার্ল্ড শুনশান রয়েছে। প্লাস তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো ভাই, এখানে একটাও মবজও নেই, মানে শুধু ওইখানে আমি একটা গরু দেখতে পাচ্ছি তাছাড়া আর কেউ নেই এখানে। চলো এখান থেকে আমরা আরামসে চলে যাই ভাই, আমি আমাকে এই জায়গাটা আগে দেখতে হবে যে এই জায়গাটা আমি এতটা ভাই ধ্বংস করিনি, আমি যতটা জানি যে আমি এতটা তো ধ্বংস করিনি। আর এখানে কপার কোল রয়েছে ভাই, এখন লাগবে না আমার আপাতত, আমাকে এখন আমার ওয়ার্ল্ডটাকে আগে দেখতে হবে যে কেমন অবস্থায় রয়েছে, এটা কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না ভাই, এতটা ডিস্ট্রয় আমি করিনি ভাই, এটা আমি শিওর যে এতটা ডিস্ট্রয় আমি করিনি, তোমরা বুঝতে পারছো ভাই, পুরো দেখো ব্যাড রক পর্যন্ত ফাটিয়ে দিয়েছে সাইথামার এত পাওয়ার। আর হিরোব্রাইন আমাকে ভাব, এক মিনিট আমি ভাবলাম একে দেখে এক মিনিটের জন্য হিরোব্রাইন ভাই, একটু আগে তো হিরোব্রাইন এইখানেই ঘুরছিল ভাই, কোথায় গেল, আমি একটু আগে মানে একটু আগে হিরোব্রাইনকে ওখানে দেখেছি, আমার আই থিঙ্ক এখান থেকে বেরিয়ে যাওয়াটা বেশি ভালো আমার যা মনে হচ্ছে, কারণ যখন তখন হিরোব্রাইন চলে আসবে আর হিরোব্রাইনের সাথে আমার ফাইট করার মতো সোর্ডে এইচপিও নেই। হ্যালো ভাই এটা কি হচ্ছে, তলায় লেখা পড়েছে 140%, আর কেমন একটা সাউন্ড হলো ভাই, আমি কিছু বুঝতে পারছি না কেমন কি হচ্ছে, কিন্তু চলো এখান থেকে আরামসে বেরিয়ে যাওয়া যাক ভাই। আমাকে আমাকে আগে কেভে গিয়ে আমার জিনিসপত্র ওয়াপাস আনতে হবে, যত জিনিসপত্র ওখানে রয়েছে আমাকে ওগুলোকে আগে ফেরত আনতে হবে, আর এখান থেকে পড়লে ভাই এখানটা জাস্ট হালকা ডিপ রয়েছে, আমি বেকারই ভয় পাচ্ছিলাম। তো চলো আগে গিয়ে আমি একটা সোর্ড বানিয়ে নিই, প্লাস আমাকে কয়েকটা অ্যাক্স নিয়ে বেরোতে হবে যাতে আমরা পেক্যাক্সও পাই। প্লাস ওই গরুটা ওখানে কী করছে আমি বুঝতে পারছি না ভাই, ওখানে একটা গরু এখানে একটা গরু, আর এখানে এই একটা জিনিস রয়েছে, এটাকে কি আমরা ভাঙতে পারবো, না এটাকে আমরা ভাঙতে পারবো না হাতে করে বা পেক্যাক্সে করে, না এটাকে আমরা ভাঙতে পারবো না। হেল ভাই কেমন সাউন্ড শুরু হয়ে গেছে চিড়বিড় চিড়বিড় করে,
ছেড়ে দাও ভাই, আমরা এটাকে ভাঙতে পারবো না। আমাদের এখান থেকে বেরোনোটা বেশি বেটার। আমি ওপরে যাই, ওপরে গিয়ে আগে ওখান থেকে একটা বোর্ড নিয়ে নিই আমার বাড়ি থেকে, প্লাস ওখান থেকে আমি একটা শোর্ট নেবো, শোর্ট নিয়ে আরামসে বেরিয়ে যাবো। কারণ গাইজ তোমরা বুঝতেই পারছো এখানে হিরো ব্রাইন অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে হিরো ব্রাইন চলে এসছে। আর আমরা যতবার রাত হবে আর ঘুরতে মানে ঘুমোতে যাব তখন তো শেষ ভাই। ওর সাথে আমাদের একটা স্কেয়ারি গেম খেলতে হবে, যেটা যদি আমরা না খেলে মানে না শেষ করে বেরোতে পারি তাহলে আমরা শেষ। আমি এখন ফুড খেয়ে নিই আরামসে, আর আমার আরেকটা শোর্ট লাগবে, তো আমাকে আই থিঙ্ক ডায়মন্ড শোর্ট নিয়ে যাওয়া বেটার হবে। চলো, এখানে স্টিক আমার কাছে কয়েকটা ছিল, ইয়েস চলো স্টিক হয়ে গেছে, আমি একটা ডায়মন্ড শোর্ট বানিয়ে নিয়েছি। আর ডায়মন্ড আবার রেখে দিই ভাই, কারণ আমার ডায়মন্ডের আর্মার টার্মার সব ওই কেভেতে রয়েছে। আর আমার একটা অ্যাক্স লাগবে, যেটা আমি আয়রনের বানাবো। আই থিঙ্ক আয়রন আমার কাছে ভর্তি ছিল, কিন্তু আয়রন গেল কোথায়? হ্যালো, গোল্ড আছে ভর্তি নাকি? ঠিক আছে, অল রাইট, তো চলো আমাদের এখন আয়রন লাগবে। অল রাইট, আয়রন কোথায় আছে? এবার এইখানে আই থিঙ্ক ভাই গোল্ড আছে, চলো গোল্ডেরই একটা বানিয়ে নিই, কারণ আমার কাছে গোল্ড অনেক পড়ে আছে। আর স্টিক আমি এইখানে রেখে দিলাম আই থিঙ্ক। তো চলো, আমাদের অ্যাক্স বানানো হয়ে গেছে, যেটা আমি গোল্ডের বানিয়ে নিয়েছি। আর আমি কয়েকটা উড আমার সাথেও নিয়ে যাবো ভাই, কারণ আমার ওখানে উড দরকার হতে পারে ওই কেভটাতে। চলো, এখানে উড আমার কাছে আই থিঙ্ক নেই, তো আমাকে উড ফার্ম করতে হবে। প্লাস এই বাইরেটা তোমরা নিশ্চয়ই সাউন্ডটা পেয়েছো গাইজ, তোমরা নিশ্চয়ই সাউন্ডটা পেয়েছো। তো আমি হালকা উডও নিয়ে নিই, প্লাস আমার কাছে ফুডও আছে। তো চলো এবার যাওয়া যাক, কিন্তু রাতেতে এত অন্ধকার হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার কাছে টর্চ নিয়ে নেওয়া আই থিঙ্ক আমার বেটার হতো। আর এত অন্ধকার কেন রাতেতে ভাই, একদম মানে কুয়াশা অন্ধকার ভাই, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো কয়লাও দেখে ওকে ভয় পেয়ে যাবে যে এত অন্ধকার হয়ে রয়েছে। তো আমি স্টিক নিয়ে নিই, আর কয়েকটা কোল আমার আই থিঙ্ক ফার্নেসে রাখা ছিল। তো চলো এখানে, আরে ইয়ার টর্চ হয়ে যা, আটটা যত টর্চ হলো 16টা আমি নিয়ে নিয়েছি। চলো এবার এগুলোকে রেখে দিই, এবার আমরা ঘুমোবো। কিন্তু ঘুমোবার আগে আমার মনে হচ্ছে কেমন আমার আইটেমগুলো রেখে দেওয়া বেটার হবে, কারণ আমি যেই ঘুমোবো আমার মুখের সামনে হিরো ব্রাইন আসবে, আর আমি উঠলে তার পরেরটাই আমাকে ওর সাথে গেম খেলতে হবে। তো চলো আমি কি করি, আমার যে কটা আইটেম আছে আমি এখানে সব সাজিয়ে দিই। চলো এখানে আইটেমগুলোকে রেখে দিই, তাহলে আমি সকালবেলা নিয়ে যদি মরেও যাই সকালবেলা আমি এগুলোকে নিয়ে আরামসে যেতে পারবো। আর আমি আমার আয়রন শোটটা নিয়ে ঘুমোবো, যাতে আমার আয়রন শোটটা গেলেও আমার গায়ে যাতে না লাগে। অল রাইট, তো চলো ঘুমিয়ে পড়ি আরামসে, আর হিরো ব্রাইন আসবে আর আমি উঠবো। না ভাই, কোনো গেমও হলো না, কিচ্ছু হলো না। হ্যালো, কোনো গেমও না, কিচ্ছু না। চলো এবার আমি আইটেমগুলোকে তাহলে নিয়ে নিই, আর আমরা চলে যাই হচ্ছে, তোমরা জানো কোথায় ভাই, আমরা যাই হচ্ছে আমাদের কেভেতে, যেখানে আমি সব আইটেমগুলোকে আমার ফেলে দিয়ে এসেছি। প্লাস ওখানেই সব আইটেম আছে আই থিঙ্ক, তার আগে আমাকে একটু কাট নিয়ে নেওয়া উচিত ছিল। আরে ইয়ার, আমি এত কেন ড্যামেজ খাই আমি নিজেও জানি না। ঠিক আছে চলো, আর ওখানে একটা এন্ডার ম্যান রয়েছে। আর এই জায়গাটার অবস্থা দেখো গাইজ, এই জায়গাটার অবস্থা দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটার কী হয়ে রয়েছে। আর আমাকে ওইখানেই যেতে হবে, তো চলো আমি আরামসে চলে যাই, কারণ আমি নিজেও জানি না ওখানে কী হয়ে রয়েছে। প্লাস তার উপরে একটা মাথা যন্ত্রণা হচ্ছে যে হিরো ব্রাইন আমার ওয়ার্ল্ডে কোথায় থেকে এন্ট্রি পেয়ে গেছে ভাই। আমি তো এক জানি না যে এই সাইথামার ব্যাটা কোথায় থেকে এন্ট্রি পেলো, তার আগে তো ওই মবসগুলো কোথায় থেকে এন্ট্রি পেলো। আর সব থেকে বড় কথা ভাই, হিরো ব্রাইনের ব্যাটা, এ হিরো ব্রাইন জম্মা আইলা, তোর গেম বাজি দেবো। আর এখানে একটা এন্ডারম্যান ঘু, হ্যালো এটা কি কেভ? ইয়েস এটা কেভ, আমি এক্ষুনি ঝাঁপ মেরে দিতাম। খুব বাজে ভয় দেখিয়েছে ভাই হিরো ব্রাইন। হেল গাইজ, আমাদের এই কেভটাতেই যেতে হবে আই থিঙ্ক, আমি যতটা জানি। তো চলো, আমাকে ধাক্কা মেরে দিতে পারে হিরো ব্রাইন, তো তাই জন্য আমাকে কেয়ারফুল থাকতে হবে। আর আমি জলেতে পড়বো আই থিঙ্ক ইয়েস জলেতে। চলো অল রাইট, তো চলো আমরা কেভেতে চলে এসেছি, আর আমার কাছে টর্চও আছে, তো সেটা নিয়ে আমার চাপ নেই ভাই। কি ভয়ানক অন্ধকার দেখো তোমরা গাইজ, এখানে কি ভয়ানক অন্ধকার হয়ে রয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এত ভয়ানক অন্ধকার ছিল না। সাহালিয়া গোটিয়া, এত এত ভাই, এত এত বাজে ভয় দেখায় কেন? লিটারালি আমি জাম্প স্কেয়ারে, মানে ভূতের হরর গেমগুলোতে এত আমি জাম্প স্কেয়ার খাই না যত আমি একে দেখে ভয় পেয়েছি ভাই। গোটি মুখে চলে এসেছিলো বিশ্বাস করো। আগে তো আমি সব জায়গায় লাইট করবো ভাই, আমি 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 এখানটা আনলাইট রাখতেই চাই না, আমি এখানে লাইটিং করে রাখবো ভাই। তোমরা জানো না ভাই, আমার হার্ট মুখে চলে এসেছিলো, এত জোর আমি জাম্প স্কেয়ার খেয়েছি। গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের এন্ড রয়েছে, যেটাতে আমি যাবো পরে, কারণ আমাদের এন্ডে আমরা গিয়ে আমাদের সার্ভাইভাল সিরিজে আমাদের বাকি জিনিসগুলো ভাই সব আইটেম আমার ড্রপ করে দিয়েছে, লাভ হাতে চলে যাচ্ছিলো ভাই এক্ষুনি। হ্যালো আমার হো আই থিঙ্ক, না ভাই আমি আমি ভাবলাম আমার হো গেল লাভ হাতে, কিন্তু না লাভ হাতে যায়নি। আর এখানে কে রয়েছে আমি জানি না ভাই, এখানে কে রয়েছে? এখানে জম্বির আওয়াজ আসছে কিন্তু আমি বুঝতে পারছি না এখানে কী হচ্ছে। আর গাইজ দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি আমি জানি না, এই পোর্টালটা আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে, মানে আমরা এই ওয়ার্ল্ডের রাস্তাটাকে ফাইনালি আটকে দিয়েছি, এই ওয়ার্ল্ডের রাস্তাটাকে।
এটা কোন সা ডাইমেনশন আমি জানি না, কিন্তু হঠাৎ করে খুলেও যেতে পারে। আর এই হিরো ব্র্যান্ডের একটা আলাদাই কেস হয়ে রয়েছে ভাই, এদেরকেও আমাদেরকে টপকাতে হবে। আর এই পোর্টালগুলো বন্ধ হয়নি, হয়তো হবে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ফার্স্ট অফ অল গাইস, আমি তো গিয়ে আমার আমার ডায়মন্ড আর্মার পরবো আগে ভাই, ডায়মন্ড আর্মার পর তারপর আমি হিরো ব্র্যান্ডকে দেখছি। আরে যাস না টর্চ লাভাতে ভাই, চলো ভাই। এখানে আমার সব রয়েছে, সব জিনিসপত্র এখানে রয়েছে, আমি জানি না কি হবে। আমার কাছে ডায়মন্ড পিকাক্সও রয়েছে, তো আমি এই এন্ডার চেস্টটাকেও নিয়ে যাবো এখান থেকে, কারণ এটা আমাদের লাগবে। হয়ে গেছে ভাই এন্ডার চেস্ট, অবসিডিয়ান পেলাম শুধু। চলো এন্ডার চেস্ট আমি পরে বানিয়ে নেবো, কিন্তু এখান থেকে আগে আমাকে বেরোতে হবে যতটা আমি জানি। আর আমার কাছে ভাই সেরাম কিছু নেই আপাতত। আর এখানটা এত হরর হয়ে রয়েছে কেন ভাই? হরর বাপরে ভাই, এখানেও একটা কেভ আছে নাকি? এই কেভটা তো ছিল না লাস্ট টাইম আমি যখন দেখেছিলাম ভাই, এখানে কেভটা ছিল না। তো চলো এখান থেকে বেরোনো যাক। এখানে ডায়মন্ড ফাইমন্ডের লালচ আমাকে এখন আর দিলে হবে না, আমি এখান থেকে চললাম ভাই। হিরো ব্র্যান্ড যখন তখন মুখের সামনে চলে আসতে পারে, আর আসলে আমার সব আইটেম ড্রপ হয়ে যাচ্ছে, আর এখানে ডায়মন্ড রয়েছে ভাই। লালচ লালচ কি করবো ভাই। অল রাইট, তো চলো ডায়মন্ডটাকে ফার্মই করা যাক। ও ভাই হ্যালো, কেমন একটা সাউন্ড এলো। ঠিক আছে আমরা পরে আসবো, আগে আমি আইটেমগুলোকে রেখে দিয়ে আসি বাড়িতে। আমি এই তিনটে চারটে ডায়মন্ডের জন্য আমি আমার ডায়মন্ডের পিকাক্স থেকে আর্মার থেকে শুরু করে সব খুঁজতে চাই না ভাইস, তাই জন্য আমি এগুলোকে আগে বাড়ি রেখে আসবো, তারপর দেখা যাবে যা হবে। আর হিরো ব্র্যান্ড এখন না মুখের সামনে আসে ভাই, হঠাৎ করে মুখের সামনে আসছে হিরো ব্র্যান্ড। হিরো ব্র্যান্ড তো ছেড়ে দাও ভাই, জম্বিগুলো আমাকে ভয় পাওয়াচ্ছে। আর এখানে ওপর পর্যন্ত জলটা রয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা, আমি ওপর পর্যন্ত আরামসে চলে যাবো। হ্যালো মাই গড ভাই, ওখানে দেখো অবস্থাটা ভাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওখানে কি হয়ে রয়েছে এত অন্ধকারে। তোমরা নিশ্চয়ই এখানটা দেখে বুঝতে পারছো ভাই, এখানে গেলে হিরো ব্র্যান্ড আমার কি দুর্দশা করবে ভাই, গম ভেঙে দেবে আমার ওখানে গেলে। তাই জন্য চলো আমরা এখান থেকে আরামসে উঠে পড়ি। আমি জানি না, আমি আগে গিয়ে আমার আইটেমগুলোকে বাড়িতে রাখবো, তারপর হিরো ব্র্যান্ডের সাথে যা করার আমি করবো, কিন্তু আমাকে আগে আমার আইটেমগুলো বাড়িতে রাখতে হবে, এটা হচ্ছে সব থেকে মেন টাস্ক এখন আমার কাছে। আমার বাড়ি ওই তো ওপরে ভাই, সব থেকে বড় কথা আমরা বাড়ির বেশি দূরে ছিলাম না, আমরা বাড়ির কাছে কাছেই ছিলাম। আর এরপর আমরা একটুখানি উড ফার্ম করতে যাবো, যাতে আমরা একটুখানি উডের কমতি না হয়, কারণ আমার কাছে এখন উড আউট অফ উড যাচ্ছি আমি। তো চলো আরামসে যাওয়া যাক হচ্ছে আমার বাড়িতে। অল রাইট, তো চলো আমরা বাড়িতে চলে যাই আরামসে। আর এখানে গাইজ আমার সিঁড়িটা ঠিকঠাকই রয়েছে, আমি ভেবেছিলাম হয়তো লাস্ট টাইম আমার সিঁড়িটা ভেঙে গেছিলো, কিন্তু না সিঁড়িটা ভাঙেনি, সিঁড়ির সাইডটা ভেঙেছিল, যেটা মনে হয় ডার্ট আমি লাগিয়ে দিয়েছিলাম লাস্ট টাইম। এখানে একটা কেভ কোথায় থেকে এলো ভাই, এটা তো ছিল না। হিরো ব্র্যান্ড আসছে আর যা তা করছে নাকি? আর ভাই এখানে আর একটা কেভ আছে নাকি? তোমরা দেখতে পাচ্ছ গাইজ এখানে আরো একটা কেভ আছে, মানে এটাই ওইটা। আর ব্যাড রক তলা পর্যন্ত ক্লিয়ার ভাই, আমি চললাম এখান থেকে ভাই, ব্যাড রক পর্যন্ত এদের ফাটানো আছে। আমাকে একটা নতুন শুরুয়াত করতে হবে, আমাকে নতুন বাড়ি বানাতে হবে, কিন্তু তার আগে গাইজ হিরো ব্র্যান্ডকে তার আবার কিছু একটা তারকিব তো আমাকে ভাগতেই হবে, কারণ হিরো ব্র্যান্ড হচ্ছে সব থেকে মোস্ট পাওয়ারফুল এনটিটি ইন দ্য মাইনক্রাফট গাইজ। তোমরা নিশ্চয়ই জানো যে ও হচ্ছে ও আর এনটিটি 303 হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল মাইনক্রাফটের ভেতরে, আর বাকিরা হয়তো আছে নল টলরা। আর নল তো আগের বারে আমার ওয়ার্ল্ডে এসেই গেছিলো, কিভাবে যে আমি মেরে তাড়িয়েছি তোমরা নিশ্চয়ই জানো না। চলো এগুলোকে সব এখানে রেখে দিই। এই বাইনোকুলার ফাইনোকুলার ম্যাপটাও আমার কাছে নাকি লাস্ট টাইমের জন্য রয়ে গেছে, যেখানে আমাদের এটা জানাতে হতো, মানে জানতে পেলাম যে আমরা কোথায় থেকে জিনিসটা জানতে পারবো, যে কোথায় ওই পোর্টালগুলো আছে। আয়রন আছে আমার কাছে, আর কয়েকটা স্টিক লাগবে আমার। তো চলো স্টিক দিয়ে আমি আরেকটা ইয়ে বানিয়ে, কি বলে ওটাকে, অ্যাক্স ভাই, আমি হিরো ব্র্যান্ডের চক্করে ভুল ভাল বকছি। আরেকটা অ্যাক্স হয়ে গেছে, রেখে দিই এগুলোকে ভাই। কিসব আই গচ্ছু করছে। চলো এবার গিয়ে আমাদেরকে উড ফার্ম করতে হবে। তো চলো এখানে আমার আশেপাশে অনেক উড রয়েছে, তো আমি এই উডগুলোকে ফার্ম করে নিই আরামসে। আর আমি জানি না গাইজ হিরো ব্র্যান্ডের কেস আলাদাই হয়ে রয়েছে, এখানে গোল্ড ভাই এক টাইমের জন্য আমাকে এইটাই ভয় পাইয়ে দিয়েছিল, আমাকে অনেক উড লাগবে, কারণ আমার কাছে উডের কিছুই নেই এখন। চলো আরামসে যাওয়া যাক, আমরা উডগুলোকে আরামসে ফার্ম করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই। আমি এই তিনটে গাছ ফার্ম করলাম, তার মধ্যেই আমার গোল্ড পিকাক্স নাকি ভেঙে গেল, আর গোল্ড পিকাক্স ফার্ম তাড়াতাড়ি করছিল কিন্তু ভেঙে গেল গাইজ, আমি ঠিক জানি না কেন, কিন্তু তাও ভেঙে গেল। তোমাদের কি মনে হয় বলো, অবশ্যই কমেন্ট করে জানাও যে হিরো ব্র্যান্ডকে আমি কিভাবে আটকাতে পারি আমার ওয়ার্ল্ডটাকে, মানে নিজের কবজায় নিতে, কারণ আমি যতটা জানি যে হিরো ব্র্যান্ড যেই ওয়ার্ল্ডে যায় ওই ওয়ার্ল্ডটাকেও নিজের কবজায় করে নেয়। আর এখানে এটা কি হয়ে রয়েছে, এই লাভাটা কোথায় থেকে এলো ভাই, গাছের উপরে লাভা কোথায় থেকে এলো? হ্যালো, এটা তো আমার কাছে লাভা বাকেটও নেই যে আমি লাভা ঢালবো ওখানে। আই থিঙ্ক এটা 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 হিরো ব্র্যান্ডের কাজ, আমি হিরো ব্র্যান্ডকে আই থিঙ্ক এখানে আশেপাশে কোথাও একটা দেখতে পাবো আমার যতটা মনে হচ্ছে। এই আশেপাশে হিরো ব্র্যান্ড কোথাও একটা রয়েছে, আর আমি এটুকু শুনেছি গাইস হিরো ব্র্যান্ড যেইখানে যায় ওখানে এরকম লাভার ছোট ছোট। হ্যালো ও ভাই, দুটো হিট দিয়ে চলে গেল হিরো ব্র্যান্ড কোথায় থেকে।
আমার গলা লিটারালি শুকিয়ে যাচ্ছে। আর গাইস আমি যেটা শুনেছি যে হিরোবাইন যেখানে যায় ওখানে গাছের উপরে লিভস থাকে না, প্লাস ওখানে এরকম ছোট ছোট টেম্পল হয়ে যায়, প্লাস এই লাভাগুলো ওখানে ফ্লো হতে শুরু হয়ে যায়। আর এখানে অনেক ওক রয়েছে, চলো আমি এগুলোকে কেটে স্যাটা স্যাট বাড়ি চলে যাবো, কারণ আমার আর কোনো কাজ নেই। আর সন্ধে হয়ে গেলে ভাই আমাকে সন্ধ্যের মধ্যে বাড়ি যেতে হবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে রাত হয়ে গেলে এখানে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কিছু দেখতেও পাচ্ছি না এই আশেপাশে। তো চলো এখানে আমি আরামসে ভাই এই উডগুলোকে কেটে নিই। আর এই টাইমে যদি হিরোবাইন আসে ভাই আমি সত্যি বলছি ওর মুখে র‍্যাপটা লাগিয়ে দেবো। হিরোবাইন, হিরোবাইনের চাচা নিজের নাম ভুলে যাবে, হিরোবাইন ওর নাম কি। এখানে অন্ধকার হতেই চলেছে আর আমি অনেকগুলো ওয়ার্ড আই থিঙ্ক ফার্ম করে নিয়েছি। থিঙ্ক আমার কাছে অনেকগুলো ওয়ার্ড আছে আর আমি ওখানে কাউকে তো একটা আই থিঙ্ক দেখলাম মনে হলো, না না দেখিনি। চলো লাস্ট ট্রি এটা চলো এটা লাস্ট ট্রি, আমি এখান থেকে কেটে বেরিয়ে যাবো। আমার মনে হলো যেন কারোর একটা আওয়াজ এলো, তাই জন্য আমি পেছন ঘুরে তাকালাম। আর এখানে লাভা, গাইজ লাভা তো আই থিঙ্ক আমার বাড়ির উপরে ও ঢেলে দিতে পারে, আর আমার বাড়ি উডের, সব থেকে বড় কথা হচ্ছে ওটা গ্লোবাল স্টোনেরও নয় যে আমার বাড়িতে কিছু হবে না। আর অন্ধকার হয়ে গেছে আর আমি বাড়ি পৌঁছতে পারিনি এখনো, এরকম হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন, আমি কিছু দেখতেও পাচ্ছি না। হ্যালো, আমি যদি পাহাড় থেকে তলায়ও পড়ে যাই আমি কিছু দেখতেও পাবো না ভাই। ও ভাই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইটাই হচ্ছে সব জড়, সব কিছুর জড়। আর ওখানে লাভা এতক্ষণ ছিল না, প্লাস লাভাটা কোথায় থেকে গেলো আমি নিজেও জানি না ভাই। চলো উডগুলোকে রেখে দিই আরামসে, আমাদের কাছে অনেক উড হয়ে গেছে, আর একটুখানি ফুড খেয়ে নিই। আর এক টাইমের জন্য আমি আমার সিঁড়িটাকেই দেখে ভাবলাম যে কেউ হিরোবাইন দাঁড়িয়ে রয়েছে ভাই, কেউ আবার কি হিরোবাইনই একমাত্র দাঁড়াবে। আমি আমার শাবলটাকে রেখে দিই, ডায়মন্ড সোর্ড নিয়ে আমি এবার ঘুমোবো, দেখি এবার আরেকবার ওই গেমটা আমার মুখের সামনে আসে নাকি। চলো ঘুমিয়ে পড়েছি আর আমি বেড লিক করতে রেডি আছি, হিরোবাইন মুখের সামনে আসে। ট্রাই টু এসকেপ, আবার আমরা ওর ট্র্যাপের মধ্যে আছি গাইজ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা ওর ট্র্যাপেতে আছি, হিরোবাইনের ট্র্যাপেতে। কোথায়, হ্যালো ভাই এটা কোথায় আছি আমরা, আমরা এটা কোথায় আছি ভাই, তোমরা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা রেড স্টোন টর্চ আছে। আর এটা কোথায় থেকে এলো ভাই, ঘুমোলে এরকম কি আসছে। আমি ভাই পিকঅ্যাক্স, আমি কিছু ভাঙতেও পাচ্ছি না, হেল্প ভাই আমি কিছু ভাঙতেও পাচ্ছি না এখানে, কিরম মায়াবী জায়গা এটা, আমি কিচ্ছু ভাঙতে পাচ্ছি না এখানে। হ্যালো, আমি ভাই বুঝতে পাচ্ছি না এখানে আমি কি করবো, এই দেখো আমি আমি লিটারালি ক্লিক ধরে আছি, আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না এখানে কি করবো। গাইজ আমি জানি না কি করবো, আগের বারে তো আমি হিরোবাইনের ট্র্যাপ থেকে বেঁচে বের হলাম, কিন্তু এবারে মনে হয় না আর আমাকে বেঁচে যেতে দেবে, কারণ লাস্ট টাইম আমি ওকে মেরে দিয়েছিলাম, মানে ওরই একটা কোনো জাস্ট চ্যালাপোলা ছিল নর্মালি হিরোবাইন। আর আমি হাতে সোর্ড নিয়েই যাবো এখান থেকে ভাই, আমি নেবেই যাচ্ছি। কত নামবো আমরা কি এখান থেকে, না আমরা সোজা নামতে পারবো না, আমি ভাবলাম হয়তো ফল ড্যামেজ খেয়ে মরে আমি আমার বাড়িতে রিসপন্ড হতে পারবো, কিন্তু না আমরা হতে পারবো না। আর আমরা হেল আমরা চলে এসেছি বাইরে, আমরা বাইরে চলে এসেছি গাইজ, আমি চুপচাপ ঘুমিয়ে পড়বো। হেল আরেকবার দেখো, ওই দেখো মুখের সামনে হিরোবাইন গাইজ, ট্রাই টু এসকেপ আবার, হ্যালো। আর এবারেও আমরা কিছু ভাঙতে পারছি না ভাই, আবার সেম জায়গাতে আমরা আই থিঙ্ক, এখানে একটা দরজা রয়েছে, এখানে একটা চেস্ট রয়েছে। চলো হিরোবাইনের বাড়ি থেকে মাল সাফা করছি আমরা ভাই, কি কি কেমন জুররাত দেখেছো আমার, আবার বাড়িতে ভাই, এবারে সকাল হয়ে গেছে ফাইনালি ভাই। হিরোবাইনের বাড়ি থেকে আমরা রেডস্টোন টর্চ চুরি করে এনেছি, আর এই টর্চটাকে আমি ভাই আমার বাড়িতে তো মানুষ টর্চ এটা একটা, তো আমি এটাকে আমার বাড়িতে তো নিশ্চয়ই লাগাবো না, আমি এর বাড়ি থেকে যা যা চুরি করে এনেছি ভাই আমি আমার সাইথামার সাথে এখানে রেখে দেবো। ফাইনালি আমি আমার সাইথামার সাথে এখানে রেখে দেবো ভাই, পিকঅ্যাক্স নয়, পিকঅ্যাক্সটা চলে আয়, আমি সাইথামার সাথে রেখে দিয়েছি ভাই। সাইথামা ভগবান বাঁচাও একটুখানি, তুমি বাঁচাও হিরোবাইনের কাছ থেকে। তো গাইজ আমি জানি না যে আমি এই পাপির কাছ থেকে কেমনভাবে মুক্তি পাবো, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে আমরা কীভাবে হিরোবাইনের কাছ থেকে মুক্তি পেতে পারি। আর এখন ওই লাভাটা ওখানে বেঁচে আর প্লাস তলায় ওটা রয়েছে, আর এই দুটো গরুর কিছু একটা মিস্ট্রি রয়েছে গাইজ আমি যতটা মনে হচ্ছে, কারণ পুরো ওয়ার্ল্ডেতে কেউ নেই, শুধু এই দুটো গরুই ঘুরছে। তো ঠিক আছে গাইজ আজকে গেমপ্লেটা এতটাই, যদি তোমাদের গেমপ্লেটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর দেখা হচ্ছে তোমার এর নেক্সট পার্টটাতে, কারণ নেক্সট পার্টেতে আমি হিরোবাইনকে মারারই চেষ্টা করবো, কারণ আমি জানি না হিরোবাইনকে কীভাবে তাড়াবো। আর ওয়েট।